ফ্রেন্ডস বাড়িতে তো চলে এসেছি আমরা সাড়ে তিনটের সময় তারপরে এসে রেস্ট কি নিব মানে রেস্ট আর হয়নি একটু কথা টথা বলছিলাম সবার সঙ্গে তো সাড়ে চারটা মতন বাদ ছিল তখন তোমাদের দাদাভাই সবাইকে ফোন করে মা দিদি বাবা জামাইবাবু সবাইকে ফোন করে হচ্ছে ডাকছে মেলা হচ্ছে যেহেতু সেই জন্য তো চলো বাবাও সবার প্রথমে সাইকেল নিয়ে চলে এসছে বাবা এখন ভেতরে আসুক তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর এখানে দেখো আমি অর্ধেকের বেশি প্রায় সবজি কেটে কুটে রেখেছিলাম আর আমার শাশুড়ি মা যেহেতু দাঁড়িয়ে ছিল আমি ও শাশুড়ি বললাম যে একটুখানি সবজিগুলো কেটে দাও আর আমি বাবাকে আর মাও বলতে বলতে চলে এসেছে আর বাবা স্প্রাইট মিষ্টি অনেক কিছু অনেক কিছু নিয়ে এসেছে তো স্প্রাইটটা এখন হচ্ছে আমি সবাইকে ঢেলে একটু একটু করে দিই আর আদাটা শুধু কাটতে বাকি আছে তো আদাটা হচ্ছে তোমার ছোটো ছোটো করে তারপরে বেটে নিয়ে আসবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে দাদা ভাই বলছে যে বাবু প্রথমে এসছে কিন্তু বাবু পেল লাস্টে মায়ের সঙ্গে তো কেমন খাতির যত্ন করছো এই রকম করে মজা করছিল তো যাই হোক চলো আর এই যে বাবা হচ্ছে ক্ষীরপুলি নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই জলখাবার নিয়ে এসছে মানে একটু টিফিন সবার জন্য নিয়ে এসছে তো ওটা এখন মাকে আর বাবাকে দিচ্ছে বাবা বলছে আমি একদম খাবো না আমি একদম খিদে নেই তো বাবার জন্য একটু চা করব বাবা না সন্ধ্যেবেলা একটু চা খেতে পছন্দ করে মানে মা বাবা দুজনই খেতে পছন্দ করে তো মাও মায়ের কাছে নিয়ে যাচ্ছি মা তো দূর থেকে বলছে আমি একদম খাবো না যদি খাই একটাই মিষ্টি খাবো তুই বরং একটু চা কর তো চলো আর বাবার বাড়ি থেকে আমার বাড়ি তো জানো বেশ অনেকটাই দূর সেটা সবাই জানো তো চলো আর হচ্ছে আর কি কি রান্না করছি না করছি দেখতে থাকো পুরো ভ্লগটা আর এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটার মতন আরও কে কে আসে দেখবে আর এখানে দেখো প্রথমে মাকে দিয়ে এসেছি তারপর হচ্ছে এখন বাবার জন্য নিয়ে যাচ্ছি আর ভিডিওটা আমি করছি তোমাদের দাদাভাইও একটু একটু ভিডিও করে দিয়েছিল আর আমার এতটা পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে কি বলবো যেহেতু কালকে সারা রাত ঘুমোনো একটু হয়নি মানে চোখের পাতা একটুও মানে কি বলবো বন্ধ করিনি এত পরিমাণে মশা আর সেই জন্য আর ঘুমোতেই পারিনি তো সেই জন্য মাথাটা ভীষণই যন্ত্রণা হচ্ছে আর এই শাড়িটা হচ্ছে কেমন লাগছে মাকে অবশ্যই জানিও দুজন মানে শাশুড়ি জামাই একদম দুজন একসঙ্গে ম্যাচিং হয়ে গেছে তো যাই হোক আর বাবা এখানে হচ্ছে বসছে টিভিটা চালিয়ে দিয়েছি আর তোমাদের দাদা বললাম একটু খাবে বলো না আমি এখন আর কিছু খা খাব এখানে দেখো মা বলছে আমাকে দে আমি একটু ফোনটা ধরে দিই আর ক্যামেরাটা করে দিই আর আমার দেখতে পাচ্ছ চোখের অবস্থা মানে চোখ একদম বন্ধ হয়ে আসছে তো আমি মাথায় আর হচ্ছে চোখে মুখে একটু জল নিয়ে ফ্রেশ হয়ে এই যে মা হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে যেহেতু তো তোমাদের দাদা ভাই এক কেজি মতো পনির নিয়ে এসছে আর হচ্ছে তোমার কলা ভাজা করব। মানে কাঁচকলার ভাজা আর হচ্ছে তোমার কুমড়ো দিয়ে মাছ কুমড়ো দিয়ে সজনে ডাটা দিয়ে একটা ঘন্ট করব। আর হচ্ছে তোমার আলু গাজরটা হচ্ছে তোমার পনিরের তরকারিতে দেবো তো মা বলছে এত কিছু একদম করিস না রাত্রে সেই জন্য আর রাতে না বাবা মা ভাত খায় না মানে রুটি খায় মানে এটা তো জানো সবাই দেখো আমার শরীরটা একটু কেমন লাগছিল বলে মা আমাকে বলছে তুই সরে যা আমি রান্না করছি আমি বললাম মেয়ের বাড়িতে এসেও রান্না বান্না শুরু করে দিয়েছো বললো হোক তো কী হয়েছে তো মায়ের আজকে স্কুলে রান্না ছিল মা স্কুল থেকে রান্না করে এসে তারপরে মানে মা মা বাবার আসারও কোনো কথা ছিল না তোমাদের দাদাভাই এতটা পরিমাণে জোর করেছে মানে কি বলবো দিয়ে হচ্ছে সেই জন্য আর না এলে তোমাদের দাদাভাই রেগে যাবে তো চলো এবারে কে এসছে তোমাদেরকে দেখায় আর এখন দেখো সাড়ে নটা বাজে এখন জায়বুদের গাড়ি জাস্ট এইমাত্র ঢুকলো তখন ভিডিওটা করিনি কারণ আমি আর তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে দৌড়ে একদম ছুটে গেছি আর আমার চেয়ে তোমাদের দাদাভাই ভীষণ খুশি হয়েছে কেন জানো তো মানে ও দিদি জায়বুকে বাবুকে ভীষণ পছন্দ করে তো ওরা যদি না আসতো ও একদম আমাকে মুখ গোমরা করে রেখেছে দিদি ওরা আসবার কোনো ঠিক ছিল না কারণ জায়বুর একটু কাজ ছিল তো মুখ গোমরা করে বসেছিল। ওটাই মা বাবাকে বলছিল তখন তোমার মানে আমিও ঠিক মতন বলতেও পারছি না যে সত্যিকারে কি আসবে একটু আমিও একটু ডাউটে ছিলাম তো ফাইনালি ওরা এসে গেছে আর এখন হচ্ছে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দিদি মা একটু হাতে হাতে সমস্ত কিছু মা তো সমস্ত কিছু করেইছে বাদ দাও কারণ মা মাই হয় যাই হোক তো শাশুড়ি মাকেও বললাম চলো আমাদের সঙ্গে একটু মেলাতে ঘুরে আসবে আর আজকে হচ্ছে তোমার যাত্রা আর কি বলব মানে যাত্রা কে দেখে মানে তো মা তো প্রথমে ওখানে মা তো দেখতে চলে গেছে মাকে ওখানে প্রথমে বসিয়ে দিয়েছি আর আমরা এখন হচ্ছে তোমার ঘুরছি মেলাটা তো এখানে প্রচুর দোকান হয়েছে কিন্তু আমার একটা মন খারাপ যে ওই যে বামুনদা মেলাতে মানে আমাদের যে পাশের গ্রামে যে একটা মেলা হয়েছিল। ওখানে হচ্ছে তোমার পঁয়ত্রিশ টাকার গলার হারগুলো ভীষণ সুন্দর আমি ভাবলাম ওখানে কিছুটা নেই আর এখানেও কিছুটা নিব তো এই ভেবে আমি হচ্ছে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই ওটাই বলল তাহলে তুমি ওখানেই নিয়ে নিতে ভালো হতো আমি বলেছিলাম এইটার জন্য আমার ভীষণই মন খারাপ হয়েছে তো যাই হোক ওখানে হচ্ছে তোমার এটা বলছিলাম সবাইকে আর তোমাদের মানে আমার দিদিভাই আর হচ্ছে তোমার ছ টাকা সাত টাকা দোকান একটা আছে ওখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে পড়েছি প্রচুর ভিড় এখানে একদম দাম তো ফিক্সড করা আছে আর এখানে থেকে আমরা প্রচুর জিনিস নিয়েছি এই যে দেখো কতগুলো জিনিস নিশ্চয়ই আরও অনেক কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব অন্য আর একটা লাগে তো পেন্সিলটা হচ্ছে একটা পেন্সিল এইখানে না ভেঙেও গেছে আর এই যে পেন্সিলটা দেখছো এটা আবার নেওয়া হয়েছে মানে কি বলবো জিনিস বাড়ি গেল না ভেঙে গেল তো পেন্সিলটা হচ্ছে বাবুর জন্য আর পেনসিলটা কিন্তু বাবু ভাঙেনি তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড ভেঙেছিলো তো যাই হোক বিছনে আমরা মজা করছি আর দিদি ওরা ব্রাশ নিয়ে আসেনি সেই জন্য এখান থেকে ব্রাশটাও কিনে নিল তো ওখান থেকে বেরিয়ে এসে সোজা আমি আরেকটা যে জায়গা যেখানে প্রচুর স্টেশনারি দোকান হয়েছে আর কি বলবো এখানে প্রচুর দাম মানে এখান থেকে নেওয়ার চেয়ে আমি তো অনলাইনে প্রচুর নিই আর এমনি রেডিমেড যে দোকানগুলো হয় ওখানে অনেক ভালো তো এই যে আর দিদিকে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো দিদি ওইটা শাড়িটা চেঞ্জ করে আবার এসছে আর সত্যি কথা বলতে আমি ভিডিও করছি বলে কিছুজন এরকম ফিস ফিস করে কি বলছে ঠিক জানি না তো যাই হোক আমার এটা কাজ আমার এটা ডেলি রুটিন আমার একটা ফ্যামিলি মেম্বার আছে যেহেতু তোমরা সবাই সেই আমি করে যাব কে কি বললো না বললো কি যায় আসে তাই না তো চলো আর এখানেও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম আর যেহেতু খাওয়া দাওয়া করে এসছি তো সেই জন্য দেখি কি কি খায় হালকা কিছু একটা খাবো আর এখানে চাউমিন এগরোল পাওয়া যায় না তার একটাই কারণ হচ্ছে কি জানো তো যেহেতু ঠাকুর হচ্ছে বসে সেই জন্য লাস্টের দিন একদম চাউমিন এগরোল বসে তো এইটুকুনি আমি জানি তো যাই হোক আর মেলা এসেছি চটপডি খাবো না এটা কি করে হয় আমার তো চটপটি মানে কি বলবো আমরা তো চটপরি বলি মানে ঘুগনি চাট যেটা আমার তো ভীষণ ভালো লাগে আমার কেন দিদির কেন মানে সবার আমাদের চারজনের ভীষণ ভালো লাগে ভীষণ ভা মানে এতটা ভালো লাগে মানে কি বলবো তো যাই হোক এখানে হচ্ছে আবার কেন ছ টাকা সাত টাকা দোকানে এলাম সেটা তোমাদেরকে বলি এই যে ময়ূর পালুক নিতে তো একদমই মনে নেই তো চলো আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে